এটা দাঁড়া না, হবি আছে, হবি আছে, হবি আছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আমি তোতা, আর আমার চ্যানেল তোতা স্ট্রিটে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বাবার বাড়ি এসে গেছি, আর আমাকে তোমরা দেখেই বুঝতে পারছো, আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা অনেকদিন আগেই হয়ে গেছে, তো আমার শ্বশুর বাড়িতে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়েছিল, সেটা তোমরা দেখেছো। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো আমরা সেই জন্য চলে এসেছি এখানে। তো আজকে আমাদের অ্যানিভার্সারিটা এখানে সেলিব্রেট করা হচ্ছে, তো এখানে কিছু লোক নিয়ে, তো সেই জন্য তোমরা দেখতে থাকো। আমরা সকালে কালকে এসেছি, তো কালকে থেকে আর ব্লগটা স্টার্ট করিনি, ভেবেছিলাম আজকে সকাল থেকে স্টার্ট করবো, কিন্তু সকাল থেকেও এত কাজের মধ্যে স্টার্ট করে মানে হয়নি স্টার্ট করা। তো এখন আমি দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি আমিও, আর ওদিকে আমার বড় ফুল রেডি হয়ে গেছে, ক্যামেরার ওদিকে আছেও। তো কী কী হচ্ছে, কেকও এসে গেছে আমাদের, আমাদের কেকটা আজকে দারুণ হয়েছে। তো সেটা যখন রেডি হয়ে যাবে সব কিছু, তখন তোমাদেরকে আমি কেকটা দেখাবো, এখন দেখাচ্ছি না, তো ওটা সারপ্রাইজ রইল কেকটা। তো কী কী হচ্ছে আজকে, কেকে আসছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, আমি আজকে খুব সুন্দর করে সেজেছি, কারণ বিবাহবার্ষিকী বলে কথা সাজতে তো একটু হবেই। তো আমার লুকটা কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমাদের কেকটা এসে গেছে। তো আজকের কেকটা খুব স্পেশাল, কারণ আজকের কেকটার ওপর আমার আর আমার হাজবেন্ডের দুজনের একটা সুন্দর মিষ্টি ফটো দেওয়া আছে। তো এবার কেক কাটা হবে, সবাই এসে গেছে, দেখো সবাই জুম করে দেখো ক্যামেরাটা। সিঙ্গেল সিঙ্গেল একজন একজন পড়া 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 হোল্ড 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 চলো। তো বন্ধুরা, এই নিয়ে আমি আমার বরকে তিনবার মালা পরালাম। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রিতে, সেকেন্ড হচ্ছে বিয়ের দিন, আর থার্ড হচ্ছে অ্যানিভার্সারিতে। তো আজকে আমার মনে হচ্ছে যে আমি আবার আমার বরকে বিয়ে করে নিলাম। বন্ধুরা, আমাদের মালা বদল হয়ে গেল, তো এবার হচ্ছে কেক কাটার পালা। অনেক ফটো তুলেছি তার মাঝখানে, মালা বদলের পরে প্রচুর ফটোশুট হয়েছে, তারপর আমরা কেক কাটবো। চলো কেক কাটছি, সেটা দেখা যাক। খুব ভালো, চলো এক মিনিট শুনুন জ্যাঠিমা।
এদিকে তাকাও একবার। তো বন্ধুরা, এই সময়টা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ এই নিয়ে সেকেন্ড বার আমার বর আমাকে প্রপোজ করলো। কোথায় দেখেছে সবাই? তো বন্ধুরা, কেক টেক কেটে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, সেই জন্য এবার মানে খাবার খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকেই ছিল যারা অনেকটা দূরে বাড়ি ফিরবে, তো সেই জন্য বেশি দেরি না করে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। আমাদের আজকে যে অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, সেখানে আজকে মেনুগুলো হচ্ছে কেক ছিল ফার্স্টেই, তারপর পকোড়া ছিল কেকের সাথে, তারপর হচ্ছে একদম খেতে বসে হচ্ছে ফার্স্টেই ছিল ডিমের টেবিল স্যালাড, তারপর রাইস, চিলি চিকেন আর চাটনি, পাপড়, মিষ্টি আছে। তো এটাই হচ্ছে খুব অল্প স্বল্প লোকজন নিয়ে, খুব অল্প স্বল্প মেনু নিয়ে হচ্ছে এটা। তো তোমরা দেখতে থাকো কী কী হচ্ছে, সমস্ত কিছুটা হয়তো দেখানো হচ্ছে না, কারণ ভিডিও করার লোক নেই, আমরা দুজন তো বিজি, তার মধ্যে ভিডিও করা হচ্ছে না। তো যতটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমাদের ভাগ্নির বিবাহ বার্ষিকী সব খাওয়া দাওয়া করছি, আপনারা আশীর্বাদ করবেন ওনাদের দুজনকে। ওদের কোনো কিছু বল আর তো আমরা এবার চেঞ্জ টেঞ্জ করবো, আর এবার মেকআপ তোলার পালা। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে আমার খুব শীঘ্রই একটা অন্য ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আমার চ্যানেলটা দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে তোমরা নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে দেখতে পাও। টাটা, গুড নাইট।